সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত নারী ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আজিজুন নাহার মুনমুন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিআরবি সৌজন্যে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, পৃথিবীর প্রতিটি বাবা মাই চায় তার সন্তান সুষ্ঠু, সুন্দর এবং সুচরিত্রের অধিকারী একজন মানুষ হোক। আর একজন সন্তানকে সুচরিত্রের অধিকারী বা সুসন্তান হিসেবে গড়ে তোলার ব্যাপারে যে বিষয়গুলো বা যে কৌশলগুলো জানা অত্যন্ত জরুরি, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় সন্তান লালন পালন। স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর শামিলা নাহার, ফর্মার কনসালটেন্ট DGFP। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের যে বিষয় সন্তান লালন পালন, এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নম্বরে কল করতে হবে। দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আপা, আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেই জায়গা থেকে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে বাবা মারা যখন সন্তান নেয় বা সন্তান লালন পালনের জায়গাটায় যায়, তখন দেখা যায় যে সন্তান লালন পালন এক্স্যাক্টলি আসলে কিভাবে করতে হবে বা করা বিষয়টা আসলে অনেক গুরুত্ব দেওয়া উচিত কি উচিত না, এই বিষয়টা আর ব্যাপারে অনেকে আসলে সচেতন থাকে না। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সন্তান এবং বাবা মায়ের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই দূরত্বটা সন্তানকে অনেক সময়ই অনাকাঙ্ক্ষিত আচরণের দিকে নিয়ে যায়। তো আপা, আমি জানতে চাচ্ছি যে আসলে সন্তান লালন পালন এবং সন্তান লালন পালনের যে পদ্ধতি, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণটা আসলে কি? আচ্ছা, ধন্যবাদ মুনমুন তোমাকে। আসলে সন্তান লালন পালন, এটা তুমি যেমন বলেছো যে খুবই গুরুত্বপূর্ণ, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে কিন্তু এর গুরুত্ব অনেক বেশি, কারণ ইসলাম পরিবারকে গুরুত্ব দেয়। এবং যেহেতু পরিবারের বন্ধনটা সুদৃঢ় থাকা, সেটাই আমাদের সবার কাম্য, এবং ইসলাম সেটার দিকেই আমাদেরকে উৎসাহিত করে। এই জন্য বাবা মার দায়িত্ব হলো আল্লাহর নির্দেশনা মেনে সুন্দরভাবে বাচ্চার যে দায়িত্ব, বাচ্চাকে পালন করার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেগুলো পালন করা। এখন তুমি যেমন বললে যে আসলে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, তো এটার জন্য আসলে আমরা যেমন কোরআন শরীফে আমরা জানি যে পড়ুন, আমাদেরকে আসলে একটু সচেতন হতে হবে এবং পড়তে হবে যে আসলে যখন আমি বাচ্চা নিচ্ছি বা আমি যখন গর্ভবতী হচ্ছি, মা হিসেবে বা বাবা হিসেবে যখন সে বাবা হবে, তখন আসলে সে কীভাবে তার সন্তানকে লালন পালন করবে সেই বিষয়গুলো। এবং দেখো, ইসলামে কী সুন্দর করে বলেছে, কোরআন শরীফে আল্লাহর যে কিতাব সেখানে বলা হয়েছে যে সন্তান সন্ততি এবং ধন সম্পদ তোমাদের জীবনের শোভা। হ্যাঁ, সূরা কাহাফের 46 নম্বর আয়াতে এরকম একটি উক্তি দিয়েছে। এবং আসলেই যদি আমরা চলতে যাই, আমাদের জীবন যদি চালাতে যাই, তাহলে আমাদের ধন সম্পদ প্রয়োজন এবং সাথে সাথে কিন্তু সন্তান সন্ততিও প্রয়োজন। এবং সন্তান সন্ততি আমাদের কিন্তু এই দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য, যেহেতু আমরা মুমিন, আমরা আখেরাতকে বিশ্বাস করি, আমাদের দুই কালের জন্যই কিন্তু আমাদের সুন্দর এবং সুসন্তান কিন্তু খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এই ক্ষেত্রে হাদিসে যেমন এসেছে যে একজন মানুষ যখন মারা যাচ্ছে, তার কিন্তু সমস্ত যে আমলগুলো সে করছে তার জন্য যে পুণ্য হচ্ছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তিনটা ক্ষেত্রে কিন্তু সেটা বলবৎ থাকবে। এই তিনটা ক্ষেত্র কি? যদি সে অনেক দান সাদকা করে থাকে, সেজন্য কেউ উপকৃত হয়, এবং যদি সে কোনো জ্ঞান বিতরণ করে থাকে, সেই জ্ঞান বিতরণের জন্য কেউ উপকৃত হয়, যতদিন উপকৃত হবে ততদিন কিন্তু সে সওয়াব পেতে থাকবে। এবং যদি সে সুসন্তান তৈরি করে যায়, তাহলে কিন্তু সেই সন্তান তার মৃত বাবা মার জন্য যখন দোয়া করবে আল্লাহর দরবারে, সেই দোয়া কবুল হয়ে যাবে। তাহলে আমরা এত বড় একটা রিওয়ার্ড যখন আমরা পাবো, তখন তো সেটার জন্য অবশ্যই আমাদেরকে যত্নবান হতে হবে, যেটাকে আমরা সাদাকায়ে জারিয়া বলি, সাদাকায়ে জারিয়া বলছি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ, এবং দেখো, আমরা কিন্তু সবাই চাই যে আল্লাহ আমাকে একটা সন্তান দিন। সন্তান আমাদের খুবই কাম্য, আকাঙ্ক্ষিত। হ্যাঁ, তার মানে ব্লেসিংস, এবং এটা কিন্তু আমানত, মানে এই এই সন্তানকে আমি কিভাবে লালন পালন করেছি সেজন্য আমাকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগে। এবং সূরা আত-তাহরিমে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পরিবার পরিজনকে এবং সন্তান সন্ততিকে আমার আগুন থেকে, মানে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বাঁচাবো কিভাবে? নিশ্চয়ই তাদের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে, সেগুলি আমরা আল্লাহর নির্দেশনা মেনে যথাযথভাবে সেই দায়িত্বগুলো পালন করব।
আরও একটা জিনিস আমরা হাদিস থেকে পাই যে প্রত্যেক মানুষই কিন্তু কারো না কারোর জন্য দায়িত্বশীল, পিতামাতা কিন্তু তার সন্তানের জন্য দায়িত্বশীল। আচ্ছা, হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কতটা গুরুত্ব ইসলাম দিয়েছে। বলে বাবা মা যেহেতু সন্তান লালন পালনের জায়গায় দায়িত্বশীল বা কাল হাশরের ময়দানে যেহেতু তাকে অ্যাকাউন্টেবল হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তাহলে সেই জায়গা থেকে আমরা একটা জায়গা বলতেই পারি যে সন্তান লালন পালনের বিষয়টি অনেক কিছু প্রায়োরিটি লিস্টের মধ্যে থাকার ক্ষেত্রে সন্তান লালন পালনটি প্রথম দিকে রাখতে হবে। তাহলে আপা, এই সন্তান লালন পালনে আসলে কোন ধরনের পদ্ধতি বা কোন ধরনের কৌশলগুলো আমাদের বাবা মায়েরা মানে অনুসরণ করবে আপা? আচ্ছা, আমরা যদি আসলে বলি মানে প্যারেন্টিং স্টাইল, আচ্ছা প্যারেন্টিং স্টাইল যেটা সেটা আসলে এক এক বাবা মা এক এক রকম করে করে। হ্যাঁ, এবং আমাদের আবার আমরা যেহেতু বাচ্চাকে দেখছি, মানে বাচ্চার একটা বিষয় বা যে কোনো মানুষের বিষয়ে আমরা জানি যে আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল, এবং বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার কিন্তু একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, হ্যাঁ, যেটা একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা ডিফারেন্ট হবে এবং এক মানুষের সাথে আরেক মানুষ মিলবে না আসলে। এখন বাবা মাকে আসলে দেখতে হবে যে আমার বাচ্চাটার আসলে এই বৈশিষ্ট্যটা কেমন বৈশিষ্ট্য। আমরা সাধারণত বাবা মারা যেটা চাই যে আমার বাচ্চা এরকম এরকম হবে, মানে আমার একটা চাওয়া ফিক্সড, প্রিফিক্সড মাইন্ড নিয়ে আমি যদি বাচ্চা মানুষ করতে যাই তাহলে কিন্তু ওই যে বললাম দ্বন্দ্ব, হ্যাঁ, সংঘাত সব শুরু হয়ে যাবে, কারণ সে একটা আলাদা মানুষ, ইন্ডিভিজুয়ালি কিছু বৈশিষ্ট্য এবং কিছু ইউনিক পার্সোনালিটি ট্রেট বা যেটা সে ইনহেরিট করে জন্মসূত্রে সে নিয়ে আসছে, সেই ট্রেটটা আমাকে বাবা মা হিসেবে আইডেন্টিফাই করতে হবে যে আমার বাচ্চাটা কেমন, সে কী পছন্দ করে, কী খেতে পছন্দ করে, কী চলতে পছন্দ করে, বা আর একটু বড় হলে কোন পড়াশোনাটা পছন্দ করে, এই এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই, এবং যে বাবা মা এটা আইডেন্টিফাই করতে পারবে কি ঘরে বা বাবা মা কি করে চারটা সন্তান থাকলে চার ধরনের ট্রেড বা চার ধরনের পার্সোনালিটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, তাহলে আচরণ তার সাথে আমার বাবা মায়ের আচরণটা ওরকমই হতে হবে, ওরকমই হতে হবে। এবং যখন আমি আসলে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো, এবং আল্লাহ তাআলা ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু প্রতিভা দিয়ে দিয়েছেন, কিছু পটেনশিয়ালস দিয়ে দিয়েছেন, তাহলে সেই পটেনশিয়ালিটিটাকে আমি নারিশ করতে পারবো, ফ্লারিশ করতে পারবো যদি আমি আইডেন্টিফাই করতে পারি। আর আরেকটা জিনিস যেটা আমরা আসলে অনেক সময় চাই বাচ্চাকে কন্ট্রোল করতে, কিন্তু এটা আসলে বাচ্চার জন্য বা যে কোনো অনুমতি নিয়ে একটা ফোনে যেতে চাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ রওশন আলী। জি ভাই বলেন। হ্যাঁ, আমার কথা, আমার প্রশ্ন হচ্ছে যে মা যদি ছেলে জন্মার দুই বছরের আগেই যদি দুধ বন্ধ করে দেয়, তোকে দুধ বন্ধ করে দেয়, এতে কি ছেলের মায়ের কোনো গুণা হবে কিনা? মানে বাচ্চা আবার আরেকটা পেটে হয়েছে, এখন সেও দুধ খেতে চায়, এও দুধ খেতে চায়, কিন্তু দুই বছর পূর্ণ হয়নি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আপা, আপনার কোনো রেলিভেন্ট কোনো কোয়েশ্চেন আছে ওনাকে করার, এই যে বিষয়টা নিয়ে কথা বললো? আচ্ছা, এটা আমি কোশ্চেন করি না, মানে ওনার কথাটা, মানে আপনি যদি আরো কিছু জানতে চান। হ্যাঁ ঠিক আছে, লাইন কেটে গিয়েছে। আচ্ছা, যে বিষয়টা বলছিল, হ্যাঁ উনি যেটা বলছেন সেটা হলো পিটাপিটি বাচ্চা যখন হয় যে তখন মায়ের কোনো দোষ হবে কিনা বা কোনো গুণা হবে কিনা যদি ব্রেস্ট ফিডিং এর একটু ব্যাঘাত ঘটে। আচ্ছা, এখানে আমি একটু মানে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা একটু মনে হয় বললে ওনার জন্য সহজ হবে। শিওর। যেরকম একটা মা যখন বাচ্চা জন্ম দেন, তারপরে তার বুকে দুধটা ন্যাচারালভাবে আসতে থাকে, সে বাচ্চাকে দুধ খাওয়াতে থাকে। এখন কোরআন শরীফে সূরা বাকারার ভিতরে আছে যে পূর্ণ দুই বছর কাল তুমি বাচ্চাকে দুধ খাওয়া, হ্যাঁ মানে বুকের দুধ পূর্ণ দুই বছর কাল খাওয়া এবং পূর্ণ করো আর কি। এখন ওনার কোশ্চেনটা তাই যে যেহেতু কোরআনে বলা হয়েছে পূর্ণ করো, কিন্তু এর মাঝখানে যদি উনি গর্ভবতী হন তাহলে সায়েন্টিফিক্যালি যেটা হয়, মায়ের কিন্তু প্রথম বাচ্চার জন্য যে পরিমাণ বুকের দুধ আসার কথা ছিল বা তৈরি হচ্ছিল সেটা কিন্তু আর একটা বাচ্চা যখন গর্ভে আসলো তখন সেটা কিন্তু কমে যেতে থাকে এবং অনেক কমে যায়, যার জন্য প্রথম বাচ্চাটা কিন্তু সেই দুধটা আর খেতে পারে না। আচ্ছা, হ্যাঁ, এই জন্য কিন্তু আসলে বলা হয় দুই বছর পরে আর একটা বাচ্চা যদি নেয়, মানে এখন WHO এবং সায়েন্টিফিক্যালি বলা হচ্ছে, তাহলে এই বাচ্চাটা পূর্ণ দুই বছর বুকের দুধটা খেতে পারবে, এতে বাচ্চার এবং মায়ের স্বাস্থ্য দুজনেরই ভালো থাকবে। এই জন্য আমাদের কিন্তু উচিত দুই বছর গ্যাপ দিয়ে আবার গর্ভবতী হওয়া। তো ওনার প্রশ্নটা ছিল এক্ষেত্রে কি ওনার গুণা হবে কিনা? ডেফিনেটলি গুণা হবে না, কারণ এটা আল্লাহ প্রদত্ত নিয়ম, তাহলে কেন গুণা হবে? হ্যাঁ, আর একটা জিনিস আমি এর সাথে অ্যাড করি, সেটা হলো বাবা মা দুজন মিলে যদি ডিসিশন নেয় যে আসলে আমি কতদিন খাওয়াবো, কীভাবে খাওয়াবো, দুজন অনুমতিক্রমে কিন্তু উনি দুধ কিছুদিন পরে বন্ধ
নাও খাওয়াতে পারেন বা কম খাওয়াতে পারেন, সেটার জন্য আসলে কোনো গুনাহ হওয়ার কোনো মানে আমার কাছে কোনো ওইরকম কোনো ইনফরমেশন সুযোগ নেই, কারণ ন্যাচারালি সেটা সে কনসিভ করেছে। হ্যাঁ, ন্যাচারাল ন্যাচারাল মানে আল্লাহ প্রদত্ত, কাজে ওনার এখানে গুনাহ হবে না। আচ্ছা, আর ব্যতিক্রম কেসগুলো আলাদাভাবে ডিল করতে হবে স্বভাবতই। জি আপা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে বাচ্চা লালন পালনের যে পদ্ধতি, জি আপা। আচ্ছা, আমরা বলছিলাম যে বাচ্চা প্রত্যেকটাই বাচ্চা একটা ইউনিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। এখন পদ্ধতি যেটা সেটা হলো আসলে আমাদের প্যারেন্টিং স্টাইলগুলো এরকম, তোমার সাথে যদি বলি মানে মডার্ন সাইকোলজিতে যেভাবে বলা হয়েছে যে কোনো কোনো বাবা মা চান, এক্ষেত্রে মাও হতে পারে বাবাও হতে পারে, উনি সবসময় চান আমার বাচ্চা এটা করবে, আমার বাচ্চা এরকম করে পড়বে, এরকম করে চলবে, এখন ঘুম থেকে উঠবে, এখন খাবে, মানে এটা হলো অনেকটা একদম অথরিটেরিয়ানের মতো, ঠিক আছে। আবার কেউ কেউ মানে ওনাদের অনেক এক্সপেকটেশন যে আমার ছেলে মেয়ে ফার্স্ট হতে হবে, আমার ছেলে মেয়ে সর্বসেরা হবে, এবং সেই জন্য সবসময় একদম পুশ করতে থাকে বাচ্চাকে। এটা আসলে এই সমস্ত বাচ্চাদের যেটা হয় এই ট্রেন্ডটাই কিন্তু বেশি দেখা যায় যে বাবা মা চায় যে আমার বাচ্চা সবসময় সবকিছুতে ফার্স্ট হবে। হ্যাঁ, একদম বেস্ট। এবং এটা কিন্তু বাচ্চার জন্য একটা মানসিক প্রেসার অবশ্যই, এবং সবসময় যদি আমার বাচ্চাকে এরকম পুশ করতে থাকি, আলটিমেটলি যখন সে অ্যাডাল্ট হতে যাচ্ছে তখন কিন্তু সে অনুভূতি নিয়ে একটা ফোনে যেতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আমি তাওহিদ বলছি বাসাবোর থেকে। জি ভাইয়া, প্রশ্নটি করুন। বাসাবোর থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে আমার বাচ্চা ছবি আঁকতে পছন্দ করে। জি, এখন ইসলামের পরিপন্থী ছবি আঁকা, সেখানে আমি কি আমার বাচ্চার এই বিকাশটাকে কি বন্ধ করে দিব না চালু রাখবো? ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি, ছবি আঁকতে পছন্দ করে, তাহলে বাচ্চার এই বিকাশটা কি বন্ধ করে দিবে? না, জি বিকাশটা বন্ধ করে দিবে না। হ্যাঁ, কারণ ইসলামে আসলে এরকম বলা হয় নাই যে কোনো শিশু ছবি আঁকতে পারবে না। আমরা কিন্তু বিবি আয়েশার কথা জানি, উনি অনেক ছোটোবেলায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়েছিল, উনি কিন্তু পুতুল নিয়ে খেলতেন এবং আল্লাহ রসুল কিন্তু সেটা তাকে অনুমতি দিয়েছিলেন। তাহলে শিশু বাচ্চা যখন আঁকাআঁকি শিখছে সেটাতে সে আনন্দ পাচ্ছে, এবং যখন সে এটাতে আনন্দ পাচ্ছে তার কিন্তু একটা স্বাভাবিক বিকাশ হচ্ছে, এটা আমরা বন্ধ করে দিতে পারি। আর ইসলামিক আর্ট এবং এটা আসলে বন্ধ করা যাবে না। এবং ইসলামেও তো আপা এটা আছে, ইউসুফ আল কারজাবির যে একটা বই আছে শিল্পকলা, সেই বইটা যদি ভাইয়া একটু কষ্ট করে পড়ে নেন, সেখানে আপনি আসলে ফুল আইডিয়াটা পাবেন যে আসলে কতটুকু আপনার বাচ্চা পারবে এবং এলাও করে না এটা বলার সুযোগ নাই। জি আপা, যেখানে আলোচনা করছিলাম আমরা যেখানে ছিলাম সেটা হলো যে বাচ্চার বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আসলে বাচ্চার গুলো হয়ে থাকে, পার্সোনালিটি ডিফারেন্ট থাকে। আচ্ছা, আমরা সবসময় যখন এরকম করে আসলে তাকে পুশ করতে থাকবো, গাইড করতে থাকবো, হ্যাঁ, এবং সবসময় বলতে থাকবো তুমি এটা করো এটা এটা করো, মানে এবং বাচ্চা কিন্তু এক সময় অভ্যস্ত হয়ে যায়, বাবা মা যা বলছে তাই সে করছে, মানে অনেকটা রোবটের মতো। কিন্তু যখন সে বড় হচ্ছে তখন কিন্তু সে আর ডিসিশন মেকিং করতে পারছে না। আচ্ছা, এটা তো তার লাইফ হ্যাম্পার করে দিবে। যদি আমি ডিসিশন মেকিংয়ে খুবই দুর্বল হই এবং করতে না পারি, সবসময় আরেকজনের উপর ডিপেন্ড করি, তাহলে এটা তার জন্য আসলে খুবই বেদনাদায়ক হবে এবং সে আসলে খুব স্মুথলি তার লাইফটা পার করতে পারবে না। আচ্ছা আপা, এটা একটা স্টাইল। জি আচ্ছা, জি প্লিজ কন্টিনিউ করেন। আরেকটা স্টাইল হলো পারমিসিভ, মানে পারমিসিভ মানে মানে বাচ্চার প্রশংসায় মা বাবা কিন্তু একদম মুগ্ধ। হ্যাঁ, আমার বাচ্চা এটা করেছে, আমার বাচ্চা এটা করেছে, আমার বাচ্চা কিন্তু এইরকম বস। হ্যাঁ, তাই এই যে এইরকম করে সবসময় বাচ্চাকে প্যাম্পারিং করছে এবং বাচ্চা যখন যা চাচ্ছে সব দিয়ে দিচ্ছে, এই বাচ্চাও কিন্তু ভবিষ্যতে কি হবে, যদি কোনো জায়গায় সে একটু পিছায় যায় সে কিন্তু আর সেটা মেনে নিতে পারবে না, কারণ সবসময় সে প্রেস শুনে আসছে। হ্যাঁ, এই সমস্ত মানে এই বাপ মার অনেক এক্সপেকটেশন থাকে না, মানে এই জায়গাগুলোতে কোনো ফেইলিওর নিতে পারে না লাইফে, এবং লাইফের একটা স্টেজে এসে ডিপ্রেশন থেকে উঠেও আসতে অসা ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চাদের। প্র্যাকটিক্যাল লাইফে অনেক দেখেছি ছোটবেলায় সে রিজেকশন নিতে পারে না, তারা একবার সেই সেকেন্ড হলো তারপরে সে আর পড়াশোনা করতে পারছে না। হ্যাঁ, কাজে এই ধরনের একটা সাইকোলজি তার ডেভেলপ করে যায়। আরেক ধরনের বাচ্চা আরেক বাবা মা আছে যারা বাচ্চাকে আসলে ফুল মানে কি বলবো স্বাধীনতা দিচ্ছে, কিন্তু স্বাধীনতা দিলেও সেটা সেই সুন্দরভাবে ম্যানেজ করছে, যেরকম বাচ্চার সাথে কথা বলছে, বাচ্চার কী পছন্দ না পছন্দ সেটা মানে একটা বাইল্যাটারাল, এখানেও এক্সপেকটেশন আছে, কিন্তু এখানে বাচ্চাটা আসলে খুব বেশি ডিপ্রাইভ হয় না, বাচ্চা নিজে নিজে কিন্তু ডিসিশন নিতে শিখে, যেহেতু বাবা মা তাকে ওইভাবে ডিসিশন মেকিং এ ইনডাইরেক্টলি হেল্প করে। আপনি এই যে চার ধরনের প্যারেন্টিং এর কথা বলছিলেন, তো এই চার ধরনের স্টাইলের মধ্যে কোন স্টাইলটা আসলে তাহলে আমাদের বাবা মায়েরা ফলো করবে? আপা, বাবা মারা ডেফিনেটলি তার বাচ্চার সাথে কথা বলবে, বাচ্চার যে ক্যারেক্টারিস্টিক্স বা যে ভালো লাগাগুলো আছে সেগুলোকে প্রেস করবে,
এবং সেগুলো যাতে তার জন্য কল্যাণকর হয়, তার জন্য কোনো হার্ম না হয়, ভবিষ্যতে সে ডিসিশন নিতে পারে, সেই জিনিসগুলো দেখে। তো আপা এই তাহলে শেষ যে ক্লাসিফিকেশনটা বললেন সেটার মতো ফলো করাটাই উত্তম। তো ওই জায়গা থেকে আরেকটা প্রশ্ন করছি প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে আমাদের আজকালকার বাবা মায়েরা একটা কমপ্লেন করে থাকে যে আমার বাচ্চা খায় না। হ্যাঁ, তো এই জায়গায় ডিসিশন মেকিংটা বাচ্চা এবং বাবা মা কিভাবে করবে আপা, বা এই জায়গাটা শুরু রিজলভ করবে কিভাবে? কারণ বাবা মার এক্সপেকটেশন থাকে যে দুই বাটি, এক হয়তো সন্তানের খাওয়ার প্রয়োজনটা হচ্ছে এক বাটি খাওয়া, হয়তো বাচ্চার বাবা মাও এক্সপেক্ট করছে দেড় বাটি বা দুই বাটি খাবে, অথবা মনে করছে যে আরো বেশি খাবে বা অন্যান্য বিষয়ে। তো এই জায়গায় দেখা যায় খাবার দাবারের বিষয়গুলো নিয়ে অনেক প্রবলেম রেজ করে। হলো যদি বাচ্চাটার ওয়েট একদম বর্ডার লাইনেও থাকে, বাচ্চা খুব অ্যাক্টিভ থাকে, তাহলে আসলে জোর করে বাচ্চাকে খাওয়ানোর কিছু নাই। যে কোনো জিনিসই আমাকেও যদি জোর করে কেউ খাওয়াতে চায়, আমি কয়বার খাবো, খেতে পারবো না। তো আর একটা জিনিস হলো বাচ্চার যে স্টমাক, তুমি যেটা বললা এক বাটি, হ্যাঁ এখন বাচ্চার স্টমাকটা অনেক ছোট, কিন্তু আমরা সাধারণত যেটা করি বাচ্চাকে, যেই বাবা মারা আসলে সবসময় চায় বাচ্চা খাক বাচ্চা খাক বা আমার বাচ্চা খুব হেলদি হোক, সেই বাচ্চারা করে কি একটু পরপরই বাচ্চাকে খাওয়াতে থাকে। এখন তুমি যখন একটু পরপরই খাবা, তোমার কিন্তু নর্মাল যে অ্যাপিটাইট, যেটা খাওয়ার প্রতি যে আগ্রহ যেটা, সেটা কিন্তু থাকবে না, এবং এই ক্ষেত্রে বাচ্চাগুলো সেটাই হয়। তারপরেও আমি বলছি যদি এরকমও হয় যে না, সে তার ওয়েটটা অনেক কমে যাচ্ছে, তার অ্যাপিটাইটটা একদমই নাই, সে ঘ্যান ঘ্যান করছে, তখন কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এর মানে তার হেলথ ইস্যু থাকতে পারে? হেলথ ইস্যু থাকতে পারে। আচ্ছা, তো আপা আমরা আরেকটা বিষয় দেখি যে আসলে স্ক্রিন টাইম বা এই যে ডিভাইস নিয়ে, তো এটা ছোট বাচ্চাদের মধ্যেও দেখি, আবার বড় যে বাচ্চারা আছে তাদের মধ্যেও দেখি যে ছোটদের ক্ষেত্রে একরকম, তারা ডিভাইস দেখে খাচ্ছে এরকম, বা ডিভাইসে বেশি টাইম স্পেন্ড করছে, আবার বড়দের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই জায়গায় আসক্তিটা অনেক বেশি কাজ করে। তো আবার এটা দরকারও আছে টু সাম এক্সটেন্ট। তো এই জায়গাটা আসলে বাবা মা যদি কন্ট্রোল করতে চায় যে আসলে স্ক্রিন টাইমটা লিমিট করা দরকার, সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি ইসলামের আলোকে যদি একটু ব্যাখ্যা করতেন? অ্যাকচুয়ালি বাবা মা কিন্তু সন্তানের রোল মডেল, সন্তান কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে কথা বলে, সবকিছু কিন্তু সে বাবা মা থেকেই শিখছে। এখন সন্তান যদি আসলে সন্তানকে তো এই যে ডিভাইস বা স্ক্রিন যেটা, সেটা তো সে নিজে নিশ্চয়ই বাজার থেকে কিনে নিয়ে আসে নাই, সে কিন্তু তার বাবা মার হাতে দেখেছে, ফ্যামিলিতে দেখেছে, কিংবা সেই কোনো মিডিয়াতে আমরা টিভি যে দেখছি সেখানে কোনো অ্যাডে দেখেছে। আপা অনুমতি নিয়ে একটু ফোনে যেতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আপু আমার বাচ্চার বয়স 5 বছর, ডক্টর বলছে যে ওর এডিএসডি সমস্যা, এখন ওকে আমি মনোযোগটা একদমই পাচ্ছে না, কি করবে? আসলে 5 বছরের বাচ্চা নর্মালি, মানে সে বাচ্চা যদি সুস্থও হয় সে বাচ্চাও কিন্তু খুব কনসেন্ট্রেশন দিয়ে কিছু করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে সময় দিতে হবে। আমরা এই ক্ষেত্রে এই প্রেক্ষিতে আমরা রসুলের একটা হাদিসের কথা আমরা যদি মনে করি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে কীভাবে মানুষ করবে বা কীভাবে লালন পালন করবে, সেই ক্ষেত্রে উনি যেটা বলেছেন যে জন্মের পর থেকে 7 বছর পর্যন্ত তোমার বাচ্চাকে খেলতে দাও। আচ্ছা, পরের 7 বছর মানে 7 থেকে 14 বছর তাকে শিখাও, এবং তার পরবর্তী যে বছরগুলা মানে 14 বছরের বিয়ন্ডে গিয়ে যখন, তখন তুমি তাকে উপদেশ দাও। তার মানে 7 বছর বয়স পর্যন্ত সে খেলবে, এবং সাইন্টিফিক্যালি এটা কিন্তু ট্রু। হ্যাঁ, কিরকম বাচ্চার যে কগনিটিভ অ্যাবিলিটি, মানে সে শিখছে দৌড়াচ্ছে, এগুলো কিন্তু সে দেখে শুনে কোনো কিছু অবজার্ভ করে এই 7 বছরের ভিতরে কিন্তু শিখতে পারে, একটু দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে, কথা বলতে পারছে, এগুলো সে তার ফ্যামিলি মেম্বার কাছ থেকে বা তার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে সে শিখে। এই শেখাটা কিন্তু খেলার মাধ্যমে হতে হবে, এবং এটাই কিন্তু বাচ্চার মেধা বিকাশের জন্য, তার নর্মাল ডেভেলপমেন্টের জন্য এটা খুব দরকার। আসলে স্ক্রিন টাইম এটা কিন্তু আসলে ডিপেন্ডস, হ্যাঁ, কারণ আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্টেটমেন্ট আমরা পাই যে তোমার পিতামাতা তোমাকে যেভাবে মানুষ করেছে বা লালন পালন করেছে, তুমি তোমার সন্তানকে সেভাবে লালন পালন করতে যেও না, কারণ তোমার সেই যুগ আর এখনকার যুগ কিন্তু ডিফারেন্ট। সেই 1400 বছর আগে উনি কি সুন্দর করে এটা বুঝিয়ে দিয়ে গিয়েছেন। তা এখন আমরা স্ক্রিন টাইম যদি বলি, আমার এখন দেখতে হবে বাচ্চাটার বয়স কেমন। এখন বাচ্চা যদি স্ক্রিন দেখে দেখে খাচ্ছে,
সেই বয়সের বাচ্চা যদি হয় মানে বিলো 7 ইয়ার্স তাহলে এটা আসলে বাবা মাকে এটা ম্যানেজ করতে হবে যে উইথটা দেখানো ছাড়া তাকে খাওয়ানো এবং এটা কিন্তু বাচ্চাদের মানে পুষ্টির সাথেও এটা একটা রিলেটেড যে বাচ্চা এরকম স্ক্রিন টাইম তার কিন্তু হজম হবে না সে কি খাচ্ছে সেটা সে চিনতে শিখবে না হ্যাঁ কাজেই বাবা মাকে যে কোনো ভাবেই হোক এটা কিন্তু স্টপ করে দিতে হবে অল্টারনেটিভ কি হতে পারে অল্টারনেটিভ হতে পারে বাচ্চার সাথে গল্প করে করে খেলো ওই ডিভাইসটা একদমই দূরে রাখলো এবং আরেকটা জিনিস যেটা মা বা যে কেয়ার গিভার সে যাতে সারাক্ষণ বাচ্চার সামনে ওই মোবাইলটা ইউজ না করে বা স্ক্রিনে মানে সে তো দেখছে দেখে দেখে শিখছে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে হ্যাঁ মানে আমার বাচ্চার ভালোর জন্য আমাকে নিজেকে কিছু সংশোধন করতে হবে আরেকটা জিনিস অনেকে বলে যে মায়ের আসলে পরিশ্রমটা বেশি কমাচ্ছে হচ্ছে মোবাইল এটা কি আসলে মাকে কি এই জিনিসটা ভাবা উচিত না হ্যাঁ সবসময় ইনস্ট্যান্ট লাভটা দেখি ইনস্ট্যান্ট লাভ বাচ্চা যদি একবেলা নাও খায় বাচ্চা কিন্তু মরে যাবে না বা এমন কোনো অসুবিধাও বাচ্চার হবে না কিন্তু এই জিনিসটায় বাচ্চার যদি অভ্যস্ত হয়ে যায় ইন দ্য লং রান বাচ্চার কিন্তু ক্ষতি হবে তার মেধা বিকাশে সমস্যা হবে এবং সবসময় সে কোনো জিনিস আইডেন্টিফাই করার যেই মেধাটা বা যেই কোয়ালিটিটা সেটা কিন্তু সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে সে ডিপ্রাইভ হচ্ছে তাই এটা আমরা কেন করবো আর একটা জিনিস যখন বাচ্চা বড় হচ্ছে একটু মানে যখন সে লার্নিং ফেজে আছে যেমন 7 থেকে 14 বছরের বাচ্চা এদেরকে কিন্তু অনেক কাজেই স্ক্রিন ব্যবহার করতে হচ্ছে এবং এই করোনাকালীন সময় আমরা সব কিছু দেখছি যে হয় মোবাইল বা কম্পিউটারে তাহলে এই ক্ষেত্রে স্ক্রিন টাইমটা আমি ওইভাবে আসলে লিমিট করতে পারছি না তবে এইখানে আমাদের যেটা আসলে ম্যানেজ করতে হবে বা মনিটর করতে হবে যেটা সেটা বাচ্চাকে যদি আমি কিছু রুলস রেগুলেশন দিয়ে দিই কিছু রুটিন করে দিই যে সকালবেলা তোমাকে এটা করতে হবে তুমি বইয়ের এতটুকু অংশ সকালে পড়বে এই সময় খাবে এই সময় একটু সাইকেল চালাতে যাবে একটু আউটডোর গেমগুলো করবে হ্যাঁ তাহলে এই জিনিসগুলো করলে তার কিন্তু স্ক্রিন দেখার যে সময়টা সেই সময়টা কমে যাচ্ছে এবং আসলে বাচ্চা স্ক্রিন দেখে কখন যখন সে একা থাকে সে আর কোনো কাজ খুঁজে পায় না সেই সময়টা মানে আমি মা বাবা হিসেবে তাকে যখন আসলে মাল্টিটাস্ক দিতে ব্যর্থ হচ্ছি হ্যাঁ ঘর সংসারের কাজেও কিন্তু বাচ্চাকে ইনভলভ করা যায় এবং বাচ্চা খুব আনন্দের সাথে খেলে খেলে আমরা যদি এটা করি যে তুমি এই প্লেটটা ধুচ্ছ আর আমি এই প্লেটটা ধুচ্ছি বা তুমি এই জায়গাটা গুছাচ্ছ আমি এই জায়গাটা গুছাচ্ছি এই সমস্ত কাজে যদি বাচ্চাকে আমি এঙ্গেজ করে ফেলি তাহলে বাচ্চা কিন্তু স্ক্রিন দেখার সময়টা তার অটোমেটিকলি কমে আসবে দায়িত্বশীলতাটাও বাড়বে হ্যাঁ দায়িত্বশীলতাও বাড়বে আর একটা জিনিস হলো যদি আমাকে দিতেই হয় খেলার জন্য তাহলে তাকে বলবো যে তুমি তোমার তো এই কাজগুলো আছে তুমি 1 ঘন্টা বা 40 মিনিট তুমি প্রতিদিন খেলতে পারো তোমার এই সময়টা তোমার এর বেশি খেললে কিন্তু এবং বাচ্চা কিন্তু লজিক্যালি খুব সাউন্ড থাকে তাকে যুক্তি দিয়ে বুঝাতে হবে যে তুমি খেললে তোমার কী কী অসুবিধা হচ্ছে তোমার কী কী অপকারিতা হচ্ছে সেই জিনিসগুলো যখন মানে করোনা কেন করোনা সেই ব্যাখ্যাটা আমাকে দিতে হবে শুধু করোনা বলেই ছেড়ে দেওয়া যাবে না আপা একটা জরিপে দেখলাম মানে একটা গবেষণা এসেছে যে 5-7 বছরের বাচ্চা যারা আছে এই টাইপের বাচ্চাদেরকে আসলে 40 মিনিটস বা 1 ঘন্টা বেশি স্ক্রিনের সামনে রাখাই উচিত না তো এই বিষয়টাকে আশা আপা কীভাবে দেখেন এই বিষয়টাকে আমি তো যে আলোচনা করলাম আসলে বাচ্চাকে চোখের উপরেও তো একটা ইম্প্যাক্ট পড়ে বিশেষ করে রাত্রিবেলা যদি বাচ্চা আসলে এই স্ক্রিন টাইমের ভিতরে থাকে বাচ্চার হেলথ হ্যাজার্ড হয় তার ঘুমটা নষ্ট হয়ে যায় ইন দ্য লং রান সে আসলে অনেক ধরনের মানসিক এবং শারীরিক সমস্যার ভিতরে ভুগতে পারে কারণ রাতে যদি একটা শিশুর ভালো মতো ঘুম না হয় তার মানে ডাইজেস্টিভ সিস্টেমটা অসুবিধা হবে মানে অনেক ধরনের হেলথ হ্যাজার্ড তার দেখা দিতে পারে এই জন্য রাত্রিবেলা একদমই নিষেধ দিনের বেলা সে খেলবে সেটা 40 মিনিটস হতে পারে বা 1 ঘন্টা হতে পারে এবং অধিকাংশ পেডিয়াট্রিশিয়ানরা বলছেন বা সাইকোলজিস্টরা বলছেন যে আসলে প্রতিদিন 1 নাগাড়ে 1 ঘন্টার বেশি আসলে স্ক্রিন টাইমটা ইউজ করা উচিত না আচ্ছা জি আপা তো কিন্তু যারা সাফার করছে অলরেডি মানে কোনোভাবে বাচ্চাকে আসলে এখান থেকে বের করে নিয়ে আসতে পারছে না তো তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে যে বাচ্চার সাথে কিভাবে সে অ্যাটাচমেন্টটা বাড়াবে এবং বাড়িয়ে সেই জায়গাগুলো থেকে তাকে বের করে নিয়ে আসবে বিশেষ করে তার আচরণকে তো আসলে কন্ট্রোল করা তো ওই আচরণটা কন্ট্রোলের ব্যাপারে আসলে কোন জায়গা থেকে বাবা মা কাজ করতে পারে আসলে আসলে এই জায়গাটা বাবা মাকে আসলে আমরা বলি না কিছু হোমওয়ার্ক করতে হবে তার নিজের একটা থিঙ্কিং প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে যে আমার বাচ্চাকে আমি কিভাবে এইটা ম্যানেজ করব তাকে তো আমি মানে বকা ঝকা চিৎকার চাচামচি করে মারধর করে আমি এটা করতে পারবো না হ্যাঁ এবং এগুলো আসলে যেটা করে আরো অ্যাগ্রাভেট করবে এবং রিভার্ট একটা সিচুয়েশন হবে তার জন্য এই জন্য তাকে বিভিন্ন ধরনের হোমওয়ার্ক করে যে কোন কাজটা করা যায় বা বাচ্চা কোনগুলো করতে পছন্দ করে এবং কোন কাজে কাজে তাকে এঙ্গেজ করা যায় সেই জিনিসটা সে করবে আর একটা জিনিস হতে পারে যদি বাবা মা যথেষ্ট কনফিডেন্ট না হন তাহলে ওনারা তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নিতে পারেন যিনি প্রফেশনাল
তার সাথে পরামর্শ করে বাচ্চাকে কিভাবে ম্যানেজ করবে। আমি একটা জিনিস একটা বিষয় যে ফিল করি যে আসলে বাবা বাবা মা তার সন্তানের সাথে ডিরেক্ট রিলেটেড, প্রত্যেকটা কাজে বাবা মা রিলেটেড থাকছে। তো এই জায়গায় কি বাবা মার আসলে দক্ষতাটাই অর্জন করা উচিত না, যে প্যারেন্টিং এর যে দক্ষতা এটা ব্যাপারে প্রশিক্ষণ নেওয়া, একজনের সাথে পরামর্শ করে বাবা মা ওই দক্ষতাটা অর্জন অর্জন করে নিতে পারে। আচ্ছা যদি হ্যাঁ, অথবা যদি আমি আরেকটা বিষয়ে চলে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে নৈতিক যে গুণাবলী বাচ্চাদের মধ্যে, সেটার অ্যাবসেন্ট আজকাল বেশি দেখতে পাচ্ছি, বিশেষ করে সৎ ব্যবহার করা, বড়দের রেসপেক্ট করা, এই জায়গাগুলোতে আমরা একটু গ্যাপ দেখতে পাচ্ছি আজকালকার বাচ্চাদের মধ্যে। তো আমি আপা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই শিক্ষাটা কোন বয়স থেকে শুরু করা উচিত এবং কিভাবে করা উচিত? এই শিক্ষাটা কিন্তু একদম জন্মের পরপরই শুরু করা উচিত। আচ্ছা, কারণ বাবা মা হলো রোল মডেল। বাবা মা যদি বাচ্চার সামনে মিথ্যা কথা বলে, কারোর সাথে খারাপ ব্যবহার করে, হ্যাঁ কারোর সম্পর্কে বাজে কথা বলতে থাকে, কারো কাউকে খুব তিরস্কার করে কথা বলতে থাকে, এবং বাবা মা যারা, তারা যদি তার নিকট আত্মীয়দের সাথে, ইভেন নিজের বাবা মার সাথে যে ব্যবহারটা করছে, বাচ্চারা কিন্তু এটা খুব ভালো ক্যাচ করতে পারে। হ্যাঁ, তাহলে আমি নিজের বাবা মার সাথে খারাপ ব্যবহার করছি, তাহলে আমি কিভাবে আশা করব আমার এই বাচ্চা আমার সব কথা শুনবে? কারণ সে কিন্তু সব কপি করে ফেলেছে, এবং 7 বছরের নিচে বাচ্চার এই ভিত্তিটা কিন্তু খুব মজবুত হয়ে যায়। এই ভিত্তিটা যদি এই মিথ্যা, মানে এই সমস্ত অনৈতিক আচার আচরণের উপরে গড়ে ওঠে, তাহলে পরবর্তী যে 7 বছর বা পরবর্তী যে বছরগুলো যখন তাকে আমি শিখাবো, তখন কিন্তু শত বললেও সে শিখবে না। আর একটা জিনিস হলো, আমরা এই যে 7 বছরের বয়সের মধ্যেই আমরা কিন্তু বাচ্চাকে বিভিন্ন ধরনের, যেমন কথা বলতে শিখছে, তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, হ্যাঁ এটা আমরা শিখাতে পারি। এটা আমরা শিখাতে পারি এই জন্য, কারণ কোরআনে আমরা দেখেছি যে সূরা লুকমানে লুকমান তার সন্তানকে কীভাবে বলছেন, হ্যাঁ সূরা লুকমানে লুকমান কিন্তু তার সন্তানকে বলছেন যে তুমি তোমার মানে আল্লাহর সাথে কাউকে শরীক করো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটা তাকে দেখতে হবে। এবং আল্লাহই কিন্তু সব কিছু দেখছেন, সব কিছু করছেন, তোমার যাবতীয় সমস্ত কিছু, মানে আল্লাহ যে আমাদেরকে এত এত ভালোবাসা দিয়ে আমাদেরকে অ্যাঙ্কর করে রেখেছেন, সেই জিনিসটা কিন্তু সূরা লুকমানে বলা হচ্ছে। ঠিক আছে, কাজে আমি যদি সবসময় বাচ্চাকে এই জিনিসটা শেখাই, এবং যদি দেখি যে বাচ্চার ভিতরে এই মরালটা ডেভেলপ করি যে তুমি যা করছো সব কিন্তু আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে, সেইভাবে তুমি রিওয়ার্ড পাবা, কাজে সেইভাবেই তুমি চলো। জি আপা, ধন্যবাদ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, এক বিশেষ আমানত। সন্তান সন্ততিকে সুসন্তান রূপে গড়ে তোলার ব্যাপারে যে পদ্ধতি বা যে কৌশল জানা প্রয়োজন, সেই ব্যাপারে আমরা যারা বাবা মায়েরা আছি তারা সচেতন থাকব, প্রয়োজনে শিক্ষা গ্রহণ করব এবং তা প্রয়োগ করব। বিআরবি নিবেদিত, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, নারী ও জীবন অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।